वेलकम बैक टू माई चैनल रिदम अफ लाइफस्टाइल। आज के तुम्हारे संगे जेटा शेयर करते चले हे सुभाष मेलार ब्लग। तो सुभाष मेला काकुरगाछीते हे 23 जानुआरी थेके शुरू होये छे आगामी 23 फेब्रुआरी पर्यन्त थाकछे। पुरो गोटा एक मास जुड़े ये मेलाटा हय। हरेक रकमेर जिनिस तोमरा एखाने पाबे, प्रचुर परिमाणे खेलना, बाच्चादेर खेलना थेके शुरू करे विभिन्न टुकिटाकि प्रचुर जिनिस पाबे। तो चलो देखते थाको, आशा करी तोमादेर देखते भालो लागबे। এখানে দেখো বিভিন্ন ধরনের বাসনপত্র পাওয়া যাচ্ছে, কিনি কি না কিনি, দেখতে তো খুবই ভালো লাগে। আমার মতো কাদের তোমাদের বেশি দেখতে ভালো লাগে কেনার থেকে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আর এখানে দেখো একটুখানি ওয়েট মাপা হচ্ছে, এখানে অমির পাপা একটু ওয়েটটা দেখলো, আমিও দেখেছি। তো জানি না মেশিনগুলো কতটা ঠিক থাকে কি না থাকে, তাও একটুখানি মাপার একটা ঝোঁক আর কিছুই না। আর এখানে দেখো প্রচুর খেলনা পাওয়া যাচ্ছিলো, তো অমি তো পুরো পাজল যে কোনটা ছেড়ে কোনটা নেবে। এখানে হঠাৎ চোখ পড়লো দেখো কত কাঠের তৈরি সমস্ত কিছু জিনিসপত্র, দেখতে তো দারুণ লাগছিল, খুবই সুন্দর। তো এছাড়া বেশিরভাগই চোখে যেটা পড়ছিল বাচ্চাদের খেলনার দোকান, মানে খেলনার দোকানের কোনো শেষ নেই, এত খেলনা। আর সবথেকে ভালো লাগছিল যেটা সেটা হচ্ছে সফট টয়েসগুলো। আর এখানে দেখো ভোরে ভোরে খাবারের দোকান, মেলা মানেই তো খাবার, খাবার ছাড়া তো মেলাটা ইনকমপ্লিট। আর এই দেখো এই গেটে আমরা ঢুকছি, সুভাষ মেলার যে বিশাল বড় একটা গেটটা করেছে, তো এটাই হচ্ছে এন্ট্রি। তো এখান দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। মেলাতে সবথেকে ইন্টারেস্টিং লাগে এই জিলিপিগুলো দেখতে, এত সুন্দর করে ভাজা হয়। এছাড়া খাজা, বিভিন্ন ধরনের তিলের লাটি থেকে শুরু করে অনেক ধরনের খাবারের আইটেম রয়েছে। আর দেখো মেলাতে এসে যেটা চোখ পড়ে সেটা হচ্ছে ফুচকা, এই দেখো ফুচকা। আর এছাড়া বাচ্চাদের সমস্ত কিছু ঘোরার জিনিসপত্র রয়েছে, এছাড়া আরও অনেক ধরনের খাবারের আইটেম রয়েছে, চলো দেখতে থাকি। আর দূরে দেখো দেখা যাচ্ছে সেই ইলেকট্রিক সবথেকে বড় নাগরদোল্লা, যেটা আমার খুব ভয় করে। আর এখানে দেখো ফিশ ফ্রাই থেকে শুরু করে ভেটকি ফ্রাই, চিকেন পকোড়া থেকে শুরু করে গন্ধরাজ চিকেন, তো অনেক রকমের স্ন্যাক্স রয়েছে, দেখতে থাকো তোমরা। আর যারা নতুন দেখছো আশা করবো একটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এটা কিন্তু করে দিও, যাতে এই ভিডিওটা সবার সঙ্গে যাতে শেয়ার হয়।
আর এখানে দেখো সবথেকে যেটা ভালো লাগে, আগে ছিল এটা 10 টাকার, হরেক মাল 10 টাকা, আর এখন চলে এসেছে 20 টাকার বাজেট, মানে যা নেবে সব 20 টাকা। আর এখান থেকে তো অনেকেই প্রচুর ভিড়, অনেকে অনেক কিছু কিনছে। আর দেখো এটা আচারের স্টল দিয়েছে, আচারও মানে বলে শেষ করা যাবে না যে কত ধরনের আচার, হজমি থেকে শুরু করে চিংড়ি মাছের পাঁপড়, সাবুর পাঁপড়, কত ধরনের কত কিছু আছে। তো যাই হোক, প্রত্যেকটা স্টলগুলি খুবই ইন্টারেস্টিং। আর এখানে দেখো অমিত একটা কিছু কিনবেই, সে কান্নাকাটি জুড়ে দিয়েছে। শেষ পর্যন্ত অমিকে একটা ডক্টর সেট কিনে দেওয়া হয়েছিল, প্রচুর খেলনা, নিজেই বুঝতে পারছে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। আর দেখো এই বিশাল বড় নাগরদোল্লার সামনে একটা রেস্টুরেন্ট দিয়েছে, এখানে নামটাই রেস্টুরেন্ট রেখেছে এই স্টলটার। তো এখানে প্রচুর ধরনের খাবার বিক্রি হচ্ছিল, ঢাকাই পরোটা থেকে শুরু করে গন্ধরাজ চিকেন পকোড়া, চাউমিন, এছাড়া ভেটকি ফ্রাই থেকে শুরু করে মোগলাই পরোটা, সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল ছিল। এখানে প্রচুর মানুষ বসে খাচ্ছে, তোমরাও চলে এসো তাড়াতাড়ি, আর বেশি দিন তো এই মেলাটা নেই, তো তোমরাও এখানে এসে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এখানে মেলায় এত জিনিস পাওয়া যাচ্ছে যে বলে শেষ করা যাচ্ছে না। আর এখানে দেখো প্রচুর কাপড় টাপড়ের সব কিছু বিক্রি হচ্ছে, মানে 60 টাকা থেকে শুরু করে 80 টাকা, কোনো জায়গায় ফিক্সড প্রাইস। তো খুব সুন্দর সুন্দর ভালো ভালো বালিশের কভার, বেড কভার সব পাওয়া যাচ্ছে ভিডিও। তো এখানে এত ধরনের জিনিস যে বলে শেষ করা যাবে না, তোমরা দেখতে থাকো আসলে। আর এখানে দেখো হরেক রকমের বাচ্চাদের বইপত্র পাওয়া যাচ্ছিল, গল্পের বই থেকে শুরু করে ড্রয়িং বুক, বিভিন্ন ধরনের ফ্রুটসের ছবি, সব কিছুই ছিল। দারুণ লাগছিল এগুলো দেখতে, মনে হচ্ছিল এক টুকরো বই মেলা যেন সুভাষ মেলার মধ্যে চলে এসেছে। আর দেখো সব থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এইটা, এই জিনিসটা আমি যতদূর জানি বিরিয়ানি তৈরির সময় যে গরম মশলাটা হয় ভাতের সাথে, যেটা যখন আমরা দিই তখন সেইটা এইটার মধ্যে চাটনি টাইপের এটা দিয়ে দেওয়া হয়, তো ফুটতে থাকে, তারপরে ইজিলি তুলে নেওয়া যায়। আর এখানে তো প্রচুর হরেক রকমের বাসনপত্র পাওয়া যাচ্ছিল।
আর এখানে দেখো অমি এত বায়না, তো অমিকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে, এটাও চড়বে এই গাড়িটা গোল গোল করে ঘোরে। তো দেখতে তো ভালোই লাগছিল, ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল। সব বাচ্চাদের এটাই একটা মানে চাহিদা যে ওরা এখানে বসবে দিয়ে ওরা গাড়ি চালাবে, গাড়ি গাড়ি খেলবে। আর এটা দেখো টয় ট্রেন, মেলাতে চলে এসেছে এই ট্রেন, ছোটোবেলায় আমিও অনেকবার চড়েছি। তো ওমি আর চড়তে চাইলো না, ও যেহেতু ওই গাড়িটা চড়েছে, তো আমার তো ভিডিওটা ক্যাপচার করতে বেশি ভালো লাগছে। আর এটা দেখো সুভাষ ভবন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত জীবনী এখানে খুব সুন্দরভাবে এরা বর্ণনা করেছে। চলো দেখতেই পাবে তোমরা, খুবই সুন্দর লাগবে। আর সুভাষ মেলায় আসলে এটা কিন্তু একবার দেখো, মিস করো না, খুবই ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্বন্ধে খুব সুন্দর করে ড্রয়িং করে করেছে, প্লাস লিখেও দিয়েছে এরা। এখানে তোমরা ডিটেলসে অতটা বুঝতে পারবে না, না আসলে নিজের চোখে না দেখলে অতটা বোঝা যাবে না, তো তাও দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে, খুব সুন্দর লাগবে। নেতাজি সমস্ত কিছু নিদর্শন রাখা আছে, তোমরা এখানে বসে অবশ্যই দেখতে পারো, এটা একদমই মিস করো না সুভাষ মেলায়। আর এখানে দেখো আদি বাংলার ঢাকার পিঠে পাওয়া যাচ্ছিল, বিভিন্ন হরেক রকমের পিঠেপুলি রয়েছে, পায়েস রয়েছে, চুষি পায়েস রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, পাটিসাপটাও রয়েছে। আজকের ভ্লগ এখানেই এন্ড করলাম। তো যারা যারা সুভাষ মেলায় আসতে চাও, তো কাকুরগাছি প্যান্টালুন্সের ঠিক অপোজিট রাস্তায় তোমরা দেখতে পারবে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, থ্যাংকস ফর ওয়াচিং।